ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي شمار جبا افرا فسنو حجي حجي حج با عمرار ميكات شمبر كي ভাই মিকাত মোট পাঁচটা আছে মদিনাবাসীদের জন্য জুল হুলাইফা বিয়ারে আলী বলা হয় তাকে ওইখান থেকে যে এহরাম বেঁধে আসবে আর একটা হচ্ছে জহফা জহফা যারা শামের থেকে মিশর থেকে এবং ওই সমস্ত এরিয়া থেকে আসবে তারা জহফা থেকে বেঁধে নিবে তবে বর্তমানে এর পাশাপাশি জায়গাটার নাম হচ্ছে রাবেক যেটা জোহার একটু আগে ওইখান থেকেই বেঁধে আসবে তিন নম্বর হচ্ছে ইয়ালামলাম ইয়ালামলাম যেটা এটা ইয়েমানবাসীদের জন্যে তারপরে চার নম্বর হচ্ছে কর্নুল মানাজেল তাকে যে আসাইলুল কবিরও বলা হয় এরা নাইজড এবং ওই সমস্ত এলাকা যারা আছে তাইবাসী যারা আছে তারাও কর্নুল মানাজেল মসজিদ কবির সাইলুল কবির থেকে এহরাম বেঁধে আসবে পাঁচ নম্বর হচ্ছে জাতু ইরাক এটা হচ্ছে ইরাকবাসীদের জন্য মিকাত এরা ওইখান থেকে এহরাম বেঁধে আসবে তাহলে আপনার প্রশ্ন মোতাবেক যারা তোয়াইফে থাকে তারাও কর্নুল মানাজেল যেটা সাইলুল কবির বলা হয় এই সাইলুল কবির থেকে এহরাম বেঁধে আসবে তোয়াইফবাসী যারা আছে তারা আর যারা বাংলাদেশি তারা ভারত বাংলাদেশ পাকিস্তান এই তিন রাষ্ট্র যারা পূর্বাঞ্চলীয় তাদের জন্য মিকাতের স্থান হচ্ছে ইয়ালামলাম মক্কা থেকে দক্ষিণ পূর্বে অবস্থিত একটি পাহাড়ের নাম তাই তারা এই স্থানটি অতিক্রম করার পূর্বেই ইহরাম বেঁধে নেবে এটা বিমানের মধ্যে থেকে তারা কী করবে ইহরামটা বেঁধে নেবে ইয়ালামলাম স্থান যেটা পাহাড় ওই পাহাড় আসার আগে ওইখানে একটা সংকেত দেওয়া হয় এহরাম বাঁধার জন্য তাই তারা দিদ্যাতে আসার পরে এহরাম বাঁধবে এ কথা সঠিক নয় বরং তারা ইয়ালামলম মিকাত অতিক্রম করার আগেই বিমানে তারা এহরাম বেঁধে নেবে আর যারা জিদ্দাবাসী জিদ্দাবাসীদের এহরাম এটা হচ্ছে তারা যেখানে আছে যে গড়বাড়িতে আছে ওইখান থেকে তারা এহরাম বেঁধে চলিয়ে আসবে মক্কাতে হজমরা করার উদ্দেশ্যে তাদের জন্য আলাদা কোনো মিকাত নাই রাসূল বলতেছেন তারা এই পাঁচটা স্থানের ভিতরে থাকে তাদের যে মিকাত হচ্ছে তারা যেখানে অবস্থান করে ওইখান থেকেই এহরাম করবে তারা তাই আপনি যদি তায়েফের ওইদিকে থাকেন তাহলে আপনার জন্য মিকাতের স্থান হচ্ছে কর্নুল মানাজেল সাইরুল কবির ওই এলাকাতে এটা প্রসিদ্ধ স্থান ওইখান থেকে আপনি এহরামে দিয়ে আসবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন বাকি আল্লাহ আলম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু